অন্যায় বেঁচে যাবে, অন্যায় গপ্পের বন্যায় বেঁচে যাবে, ঢাকা এবং জাহাঙ্গীরনগরে দুজন মানুষকে বেধড়ক পিটিয়ে মারা হয়েছে। তো বেধড়ক পিটিয়ে মারা কিন্তু কোনো মানে আইনি পদক্ষেপ না, এটা সন্ত্রাসীমূলক পদক্ষেপ। ফ্যাসিস্ট হাসিনা এবং তাদের দোসররা কিন্তু পুনর্জীবিত হয়ে এই কাজগুলো করে আসছে। এগুলো কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছাত্র বা কোনো ছাত্র সমাজের কার্যকলাপ নয়। সুতরাং আমরা এর প্রতিবাদে আজকে আমরা মাঠে নেমেছি, সারা বাংলাদেশ আজকে মাঠে নেমেছে। কারণ মব দিয়ে অত্যাচার করা, কোনো মানুষকে মারা, এটা আমাদের কম কাম্য নয়। সুতরাং ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে এবং তাদের দোসরদের বিরুদ্ধে, তারা যাতে আবার পুনর্জীবিত না হতে পারে, তার জন্যই আজকে আমাদের প্রশাসনের বিরুদ্ধে মাঠে নামা। আমাদের কোনো ছাত্র সমাজের কর্মকাণ্ডে আমরা এই ধরনের কর্মকাণ্ড কখনোই দেখি নাই, কিন্তু আমাদের ছাত্র সমাজের দোহাই দিয়ে বলা হচ্ছে ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা নাকি আমার সেই দুজন চোরকে পিটিয়েছে। কিন্তু আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই, কারণ ছাত্র সমাজ কখনোই এই কাজগুলোর সাথে লিপ্ত নয়। ফ্যাসিস্ট হাসিনা এবং তাদের দোসররা যাতে পুনর্জীবিত হয়ে মব বা এই ধরনের কর্মকাণ্ড না চালাতে পারে, তার জন্যই আজকে আমরা রাজপথে নেমেছি। 5 আগস্টের পরে ফ্যাসিস্ট হাসিনা সরকার প্রতি বিপ্লবে ডাক দিয়েছিল এবং আমাদের ভিতরে তাদের দোসরদের ঢুকিয়ে দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড করে আমাদের ছাত্র সমাজকে কলঙ্কিত করতে চেয়েছিল। সেই ধারাবাহিকতায় গতকাল ঢাকা ভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সে একইভাবে যখন চোরের একটা উপর দেওয়া হয়, ভার্সিটিতে কিন্তু চোর ঢোকে না, তাদেরকে চোর ঢুকানো হয়েছে এবং তাদের গুন্ডা বাহিনী আমাদের ভিতর ছাত্রদের ভিতর ঢুকিয়ে দিয়ে তাদেরকে তাদের দোসররা হামলা করেছে। আমরা এবং মনে করতেছি ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা এর জন্য দায়ী এবং আমরা অবশ্যই প্রশাসনের কাছে এর সঠিক তদন্ত করে এর যেই এর পিছনে রয়েছে হাত তাদের সঠিক যাতে বিচার হয় সে ব্যবস্থা করার জন্য, কারণ অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ গঠন ও দেশ সংস্কারের জন্য রয়েছে এবং আমাদের ছাত্র সমাজ দেশ সংস্কারের জন্য অঙ্গীকারবদ্ধ। এবং আমাদের এই কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করার জন্য ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে দোসররা আমাদের দেশে রয়ে গেছে, তারা কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম এখনও পরিচালনা করে যাচ্ছে। আমরা মনে করি গতকালকার ওই দুটি বিচ্ছিন্ন ঘটনা এবং তাদেরই এই কার্যক্রমের একটি অংশ এবং আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এই কার্যক্রমের সাথে কারা জড়িত এবং তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড কী এবং তাদের সাথে কারা জড়িত ছিল পিছনের, এগুলো আসলে খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ আমাদের ছাত্র সমাজকে কলঙ্কিত কখনোই করা যাবে না, কারণ আপনারা জানেন বিগত সময়ে আমরা যখন আন্দোলনে ছিলাম তখনও এরকম কর্মকাণ্ড ছাত্র সমাজ ঘটায়নি। তাহলে বিজয়ের পরবর্তীতে একটা চোরকে কখনো এরকম মানবিক ছাত্র সমাজ কখনো ঘটাবে না। তাহলে আপনারা সচেতন থাকুন মিডিয়া সমাজ এবং আপনারা দেশবাসীকে আহ্বান জানাবো ছাত্র সমাজকে ভুল বুঝবেন না, কারণ ছাত্র সমাজ মাঠে আছে বলেই সে চোরগুলো তাদের কাজগুলো করতে পারতেছে না, চোরগুলো তাদের কাজগুলো করার জন্য ছাত্র সমাজকে কলঙ্কিত করতে চাচ্ছে। কারণ ছাত্র সমাজ যদি মাঠ থেকে চলে যায় তাহলে সেই ফ্যাসিস্ট হাসিনা সরকার দোসররা, সেই চাঁদাবাজি সমাজ, সেই সিন্ডিকেট সমাজ আবার প্রতিষ্ঠিত হতে পারবে। এবং আমরা ছাত্র সমাজ চাই না, আমাদের দেশে যে ভাইদের রক্তের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছি সেই দেশ আমাদের থেকে হাতছাড়া হয়ে যাক, আমরা দেশকে সংস্কার করে মাঠে ছাড়বো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যশোর বৈষ্ণবের ছাত্র আন্দোলনের সম্মুখ যোদ্ধা এবং আমি যশোরের বৈষ্ণব ছাত্র আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব।